হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না ব্লগস এস অ্যান্ডি। ফ্রেন্ডস, আমাদের হেয়ারকে অনেক বেশি সুন্দর ও ঝলমলে করার জন্য আমরা কিন্তু পার্লারে যাই হেয়ার স্পা করতে, কিন্তু সেই হেয়ার স্পাটাই যদি আমরা বাড়িতে বসে করি তাহলে কেমন হয় বলো? তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি অ্যালোভেরার হেয়ার স্পা। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি বাড়িতে হেয়ার স্পাটা করব। তাহলে চলো ফ্রেন্ডস, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অ্যালোভেরা কালেক্ট করতে আমি চলে এসেছি ছাদে। আমি এখানে টবে অনেক অ্যালোভেরা লাগিয়েছি, সেখান থেকে আমি কিছু অ্যালোভেরা নিয়ে নেব। আমার একটু বেশি পরিমাণে অ্যালোভেরা জেল লাগবে, কারণ পুরো হেয়ারে আমি অ্যাপ্লাই করব। তাই যার যেরকম হেয়ার সেরকমই কিন্তু অ্যালোভেরা জেলটা নিতে হবে। অ্যালোভেরা জেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই নিতে হবে। এখন অ্যালোভেরা জেলটা নেওয়ার পরে এরকমভাবে রেখে দিতে হবে, কারণ একটা হলুদ রকমের তরল বের হবে, সেটা কিন্তু আমাদের স্কিন বা হেয়ারের জন্য একদমই ভালো না। অ্যালোভেরাগুলো কালেক্ট করার পর এইভাবে কিন্তু 15 মিনিট রেখে দিতে হবে। যখন সব হলুদ তরল পদার্থ বেরিয়ে যাবে, তারপর অ্যালোভেরাটা খুব ভালো করে ধুয়ে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। দেখো ফ্রেন্ডস, কত ধুলোবালি লেগে আছে, তো এটা খুব ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। অ্যালোভেরা কিন্তু আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। অ্যালোভেরাগুলো কিন্তু কেটে নিয়েছি এইভাবে লম্বালম্বি করে। এখন এই জেলিটা আমি একটা চামচের সাহায্য বের করে নেব। আমার এখানে কী কী লাগবে? আমার এখানে লাগবে একটা ব্লেন্ডার, একটা কাচের বাটি, একটা চামচ। আমি এই জেলিটা ব্লেন্ড করে নেব, কারণ ব্লেন্ড না করলে কিন্তু একটা স্মুথ টেক্সচার আসবে না। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, ঠিক টেক্সচারটা এরকম হবে। এটা কিন্তু একদম রেডি। পুরো হেয়ারে আমি অ্যালোভেরাটা এইভাবে অ্যাপ্লাই করে নিলাম। আমি কিন্তু স্ক্যাল্পেও অ্যাপ্লাই করেছি। দেখো ফ্রেন্ডস, আমি পুরো হেয়ারে কিন্তু অ্যালোভেরাটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, অ্যালোভেরাটি কিন্তু আমার পুরো হেয়ারে লাগানো হয়ে গেছে। এখন আমি হেয়ারটা খুব সুন্দরভাবে বেঁধে রাখবো এবং 2 ঘন্টা এইভাবে রেখে দেব। দেখো ফ্রেন্ডস, অ্যালোভেরাটা পুরো লাগানো হয়ে গেল। এখন আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা রাখার পর হেয়ারটা ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি শ্যাম্পু করে চলে এসেছি। দেখো ফ্রেন্ডস, এখন হেয়ারটা কতটা শাইনি এবং সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং আমি সত্যিই মানে ভাবতেই পারছি না যে অ্যালোভেরা দিয়ে এত সুন্দর হেয়ার স্পা বাড়িতেই করা যায়, একদম ন্যাচারাল। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এখানেই শেষ করছি, টাটা ফ্রেন্ডস।